আসসালামু আলাইকুম। একটা বাড়ি যখন যে হোম ওনার আছেন উনি যখন অফার অ্যাকসেপ্ট করেন, তারপরে নেক্সট আসে হচ্ছে হোম ইনস্পেকশনের বিষয়টা। আর এই হোম ইনস্পেকশনটা করে থাকে যিনি বায়ার হবেন বা যিনি কিনতে চান তিনি। তো এখন হচ্ছে এই হোম ইন্সপেকশনটাই আমরা করছিলাম, কারণ আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা বাসা দেখিয়েছিলাম যে আমরা অফার দিয়েছিলাম $370,000। বাসাটার দাম ছিল $399,000। তো যিনি আর কি হোম ওনার ছিলেন উনি অ্যাকসেপ্ট করেননি $370,000-এ, বাট উনি $385,000-এ আর কি কাউন্টার অফার দিয়েছিলেন। তো আমাদের এজেন্ট বলল যে তোমরা আগাতে পারো। তো যাই হোক, নেক্সট স্টেপ হিসাবে আমরা এখন হোম ইন্সপেকশনের জন্য মানুষ, মানে প্রফেশনাল মানুষ দিয়ে হোম ইন্সপেকশন করাচ্ছি। এখানে কিছু জেনারেল ইন্সপেকশন আর কি থাকে, যেমন হচ্ছে গ্যাসের লাইন, তারপরে পানির লাইন, তারপরে রুফ, এভরিথিং, আপনার সব কিছুই তারা চেক করবে যে সব ঠিক আছে কি না। তো এগুলো যেহেতু প্রফেশনাল মানুষ ছাড়া করা সম্ভব না, সেই জন্য আর কি প্রফেশনাল মানুষকে ডাকা হয়। তো মোটামুটি গ্যাসের লাইন ঠিক আছে সেটা দেখতেই পাচ্ছেন, এখন পানির লাইনটাও দেখবে, সব কিছুই দেখবে আর কি। টোটাল সময় লেগেছিল প্রায় 2 ঘন্টারও বেশি, আমরা ছিলাম অনেকক্ষণই, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেও আমরা গিয়েছিলাম। আমাদের এজেন্ট গেছিলেন, আমাদের আরেকজন ভাবিও গেছিলেন, ভাবির বাসা আমাদের এখান থেকে খুব কাছে, তো উনিও গেছিলেন। তো সবাই মিলেই আর কি আমরা ছিলাম অনেকক্ষণ। সেদিন যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারের নামাজও পড়া হয়েছিল কাছাকাছি। তো এ ভদ্রলোক সবগুলা ইন্সপেকশনই করে দিয়েছিল, শুধুমাত্র একটা ইন্সপেকশন বাকি ছিল, সেটা পরবর্তীতে অন্য একজন ইন্সপেক্টর এসে করেছেন। তো এখানে রেড ওয়ান নামক একটা ইন্সপেকশন করা হয়েছে, যেহেতু আমাদের বাসাটা স্টোন মাউন্টেনের খুব কাছাকাছি, সেই জন্য আসলে রেড ওয়ান ইন্সপেকশনটা করা হয়েছে, রেডিয়েশন আছে কি না কোনো, তারপরে বাসার কোনো এমন কোনো রং ইউজ করা হয়েছে কি না যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এইরকম অনেক কিছু বিষয় আসলে বিবেচনা করা হয়। তো আমি কমিউনিটিটা আর একবার একটু আপনাদেরকে উইন্ডো দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদিও এখন আমাদের ভিডিও, আমার ভিডিওতে আর কি দেখতে পান এই কমিউনিটিটাই সবসময়। তো সব কিছুই ইন্সপেকশন করছে। তো যাই হোক, এটা নতুন অভিজ্ঞতা ছিল আমার জন্য, কারণ এটা আমি যেহেতু জানতাম না যে বাসা পছন্দ হলে হোম ইন্সপেকশনের একটা বিষয় থাকে এবং এভাবে ইন্সপেকশন করা হয় সেটাও জানা ছিল না আমার। তো যেহেতু নতুন কিছু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করা। হয়তো অনেকের জানার আগ্রহ থাকতে পারে, বা অনেকের যখন অন্যরা বাসা কিনবেন তখন আপনাদেরও হয়তো উপকার আসতে পারে। তো ওয়াশরুমে পানির প্রত্যেকটা ট্যাপে পানি ছেড়ে দেখা হচ্ছে যে পানির ট্যাপ সবগুলো ঠিক আছে কি না, প্রত্যেকটা রুফ দেখা হচ্ছে যে কোনো ময়েশ্চার আছে কি না। তো এই ক্লোজেটে একটা জায়গা কালার চেঞ্জ হয়ে আছে দেখে উনি হচ্ছে রুফে উঠে চেক করবেন যে কোনো ড্যামেজ আছে কি না, তারপরে এসি ইউনিট, এভরিথিং, সব কিছুই চেক করা হচ্ছে। আর আমাদের এজেন্ট তো আছেই সাথে, প্রত্যেকটা লাইটের যে সুইচ আছে, ইলেকট্রিক যে প্লাগগুলো আছে, সব কিছুই চেক করা হচ্ছে। তারপরে যে পানি নিষ্কাশনের যে চ্যানেলগুলো থাকে সেগুলোও চেক করা হচ্ছে। তো এই যে বৃষ্টিতে ভিজে গেছে আমাদের ডেকটা, সেটা দেখতেই পাচ্ছেন। তো ডেক এই যে উপরে উঠেছে ছাদে, যে চেক করার জন্য যে এভরিথিং ঠিক আছে কি না, মানে প্রতিটা জিনিস চেক করে নেওয়া, মানে প্রত্যেকটা জিনিসই চেক করে নিতে হয়। তারপরে হচ্ছে যে নিচে আমাদের গ্যারেজে এসি ইউনিট প্লাস হচ্ছে গরম পানির ইউনিট সব কিছুই গ্যারেজে আছে, সেগুলোও চেক করবেন। তা আমি যতটা সম্ভব পেরেছি ফুটেজগুলো ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ছাদে উঠে তারপরে যখন বলল যে ওই ড্যামেজ যেটা আছে আমাদের ক্লোজেটের মধ্যে সেটা অতটা সমস্যা না। তো যাই হোক, উনি অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে দেখেছে। এখানে আসলে প্রফেশনাল যারা তারা সবাই কাজের ব্যাপারে অনেক সচেতন। আর রেড অনটা 48 আওয়ার যেহেতু লাগবে, ওনারা আজকে অন করে দিয়ে যাবে আর 2 দিন পরে এসে আর কি রিপোর্ট দিবে আমাদেরকে। তো এটা আসলে রিপোর্টটা ডাইরেক্ট
হোমওনার এবং যে বায়ার দুজনকেই পাঠিয়ে দিবে। তো টোটাল যতগুলা চ্যানেল আছে সবগুলাই টেস্ট করেছেন উনি, তো সব এভরিথিং আপনার চেক করতেছেন ছাদের উপরে সব কিছুই। তো পরবর্তীতে সব দেখা শেষ হওয়ার পর ভদ্রলোক আবার আমাদের সবাইকে ব্যাখ্যা করলেন যে উনি কী কী ফল্ট পেয়েছেন এবং কী করা যেতে পারে। উনি খুব সুন্দর করে আমাদেরকে সব কিছু বুঝিয়ে দিলেন এবং কোনো মেজর কোনো সমস্যা আসলে এখানে উনি ধরতে পারেননি বা কোনো সমস্যা ওনার চোখে ধরা পড়েনি। ছোটোখাটো অল্প স্বল্প কিছু প্রবলেম ছিল যা সলভ করা সম্ভব। এরপরে আমরা কীভাবে নেক্সট কাজগুলো করেছিলাম ইনশাল্লাহ জানাবো, আপনারাও আমার সাথেই থাকেন, অনেক কিছুই জানতে পারবেন নতুন নতুন, যেহেতু আমি জানতেছি নতুন নতুন, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।